আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি গরুর মাংস রান্না করব তো গরুর মাংস কিভাবে রান্না করবো আপনাদের সাথে শেয়ার তো আমি এখন গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি তারপরে কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়ে দিলাম দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এদিকে দুই চা চামচ জিরার গুঁড়া আমার দেওয়া হয়ে গেল দুই থেকে তিন চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এদিকে আবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর একটু জিরা বাটা কি দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা তো এদিকে আদা রসুনের পেস্ট আর কাঁচা জিরা বাটা আমার দেওয়া হয়ে গেল এদিকে এখন আমি একটু সরিষা তেল দিয়ে দিব কাঁচা জিরা বাটা একটু সরিষা তেল দিয়ে এখন আবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে মেরিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিবো এদিকে গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লং তেজপাতা তো এইগুলি দিয়ে এখন ভালোভাবে মেরিনেট করে এক ঘন্টার জন্য আমি রেখে দিবো তো ভালো ভাবে আর কি মেয়েনের করে নিতেছি তো এদিকে এখন আমার মেয়েনের করা হয়ে গেল তো এখন আমি চুলায় বসাই দিব এক ঘন্টা পরে তো এদিকে এখন আমি চুলায় বসাই দিচ্ছি এক ঘন্টা পরে আর এই যেরকম কষাই নিতেছিলাম যেহেতু আজকে আমি আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করে রান্না করব তো কালারটা মাসাল অনেক সুন্দর হয়েছে কষানোর মধ্যে আর কি বোঝা যাইতেছে তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার এদিকে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেল এদিকে আবার আমি যেহেতু আলু দিয়ে রান্না করবো আলুটাকে ভাবে কেটে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি ডুবা তেলে আর কি তো এদিকে ভাজা টাজা হয়ে গেল এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি তো আমার মাংসটা কষানো হয়ে গেছে আর এখন আমি এই যে দিয়ে দিলাম আর কি গরুর মাংসের মধ্যে আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষাইয়া এখন আমি কিছুক্ষণ পরে পানি দিয়ে দিব তো এদিকে ভালোভাবে নেড়ে চেড়ে কষাইয়া এখন আমি পানি দিয়ে দিলাম তো এদিকে এখন আমি একটা ঢাকনা উঠাই নিলাম যেহেতু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম তো মাসাল্লাহ আমার রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক ভালো লাগবে হয়তো মা সুস্বাদু হয়েছে তো এখন নেড়ে চেড়ে দিলাম রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি চুলাটাকে অফ করে দিব তো এদিকে নেড়ে চেড়ে এখন আমি চুলাটাকে অফ করে দিলাম এদিকে আবার পুষ্প বলতে সাম্মু আমি পুষ্প আবার ফ্যান্স ফ্রাই খাবে এজন্য জন্য ওর জন্য ফ্যান্স ফ্রাই ভেজে নিলাম তো এদিকে সুন্দর করে আমার ভাজা টাচা হয়ে গেল পুষ্প ফ্যান্স ফ্রাই খেয়ে নিল তো এদিকে আবার পুষ্প বুকে একটা কাটার গিফট করছে তো তার ছোট ভাই তো এই কাঠারটা এখন সে এরকম করে আর কি কোয়াগুলি আমাকে খুলে দিচ্ছে তো যাই হোক এদিকে সে খুলে টুলে এখন এক বল হয়ে গেছে আর কি কাঠারগুলি এখন সবাই মিলে জিলে একসাথে খেয়ে খাইনি এলাম মোটামুটি ছিল কাটার যাই হোক তো এদিকে এখন খাওয়া হয়ে গেল তো আবার যেহেতু এখন দুপুর তো এদিকে আমি রান্না করে নিচ্ছি আর কি তো এদিকে পটল আমি চাকচাক করে কেটে নিলাম শুকনা ভাজার জন্য আর বেগুনও খালি করে কেটে নিয়েছি ভাজার জন্য মাছ তো আজকে ভুনা কুসি তো যাই হোক এদিকে আবার দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আজকে দুপুরের মেনু তো আমাদের কি কি ছিল তো যাই হোক এই যে শুকনা পটল ভাজা ছিল তেলাপিয়া মাছ ভুনা ছিল সাথে ছিল ডাল আমের ডাল তারপরে হচ্ছে লেবু গরম ভাত গরুর মাংস এই আর কি বেগুন ভাজা এই গুলি ছিল যাই হোক এদিকে আবার এখন পুষ্প বলতে বাইরে বৃষ্টি পড়তেছে দেখো না কত সুন্দর তো বৃষ্টি গুলি পড়তেছে অনেক সুন্দর আর কি লাগতেছে আর আবহাওয়া অনেক ঠান্ডা ভালো লাগতেছে এদিকে বেলায় হঠাৎ আর কি বৃষ্টিটা নামলো পুষ্প আবার হাত দিয়ে রাখছে ওর হাতে যেন বৃষ্টির ফুটা পরে তো যাই হোক এদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে এখন আবার আমার কি কেটে নিলাম পুষ্প আবার একটু কাঁচা কাঁচা পছন্দ করা দেখে ওরা আবার একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আর কি লবণ দিয়ে মেখে দিলাম সে খাচ্ছে তো যাই হোক এদিকে খেয়ে আবার একটু সন্ধ্যার পরে বাইরে গেলাম এক আত্মীয় বাসায় তো এদিকে যাওয়ার পরে আর কি যে যে নাস্তা আম আম তারপর জামাই পিঠা বানাইছিল সোলা বুট রান্না করছিল যাই হোক ইত্যাদি আর কি তো দিকে খাওয়া দাওয়া হয়ে গেল আবার বাসায় চলে আসলাম বাসায় এসে আবার পুষ্পর জন্য আসার সময় দুইটা নান রুটি নিয়ে আসছিলাম ও আবার এখন বলতে সামনে একটা ডিম্পুস করে দেবো সে খাবে না তারপরে সে আর কি জ্বালাতন করবে যাই হোক ডিম্পুস করে দিলাম আর এই যে নান রুটি